हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल दियाज कुकिंग वर्ल्ड। आज के सामने आरेकटी ट्यूटोरियल निये हाजिर हुए थे। तब आज के जिनिसटा अपने परिष्कार करे देखाबो सेटी बाजारे थेके किनतेओ आपनारा अनेकेई भय पान जे परिष्कार करार जोन्नोई किन्तु एई शिंग माछटा केना हय ना। आर एई शिंग माछके अनेके जिओल माछो बोलेन। तो जे माछे आपनारा एभाबे परिष्कार करते चान सेभाबे माने से माछगुलाई परिष्कार करते पारबेन। आमि जे पद्धतिटा देखिए दिब से पद्धतिते आपनारा जे कोनो माछेरई माने आस्ते बा जे कालो अंशटा जे परिष्कार करे सेटा परिष्कार करा जाबे खुबी सहज उपाये। तो एखाने आमी हाफ केजी शिंग माछ निये निएछि। आर शिंग माछगुलोके दुई टेबिल चामच लवण दिए एकटु ढेके रेखेछिलाम, ताते करे जीवित शिंग माछगुलो मरे जाबे खूब सहजेई। तारपर शिंग माछगुलो केटे नेवा जाय, खूब सहजेई केटे नेवा जाबे। तो माथागुलोके आमी शिंग माछ थेके आलादा करे निये निएछि। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমগুলো ভিতর থেকে বের করে নিয়েছি। আমার প্রত্যেকটা শিং মাছেই মানে ডিম হয়েছে। তো আমি ডিমগুলো একটু বের করে নিয়েছি। অনেকে ডিম বের করার সময়ও কিন্তু ভেঙে ফেলে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু পেটের মধ্যে হালকা করে চাপ দিচ্ছি, তো ডিমগুলো খুব সহজেই বের হয়ে এসেছে। সবগুলো ডিমই আমি বের করে নিয়ে নিয়েছি। তো এবার আমি মানে পেঁপে দিয়ে দিয়েছি। অবশ্যই স্কিন সহ পেঁপেটা বেটে নেবেন বা ব্লেন্ড করে নিতে পারেন। তো মানে আমি শুধু পেঁপেই দিব। আপনারা চাইলে এখানে ভিনেগারও দিয়ে দিতে পারেন, পেঁপের সাথে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিতে পারেন। তবে অনেকের কাছে তো ভিনেগার আর ওইভাবে অ্যাভেলেবল থাকে না। তো আমি শুধু পেঁপে দিয়েই পরিষ্কার করে দেখাবো। আর বাজার থেকে শুধু শিং মাছ আর একটা পেঁপে নিয়ে আসবেন, তাহলেই মানে আর কোনো ভয়ের কারণ নেই। শিং মাছগুলো একদম ধবধবে সাদা হয়ে যাবে। তো সে মানে পেঁপে দিয়ে আমি কিন্তু 10 মিনিটের মতো মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কি কত সহজে উঠে যাচ্ছে, খুবই নরম হয়ে যায়, স্কিনটা খুব নরম হয়ে যাবে সে মুহূর্তে। আর দেখতেই পাচ্ছেন আমি একটা ঝামার সাহায্যে করে দেখাচ্ছি। তবে একটু একটু করে আমি আসলে ঝামার সাহায্যে করব না, আজকে আমি সবগুলো একসাথে শিং মাছ পরিষ্কার করে দেখাবো। তো 5-6 মিনিটের মতো এরকম করে হাত দিয়ে কষলে কষলে নেবেন, তাহলে কিন্তু শিং মাছগুলো খুবই সহজে পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর অবশ্যই চেষ্টা করবেন মানে পেঁপের স্কিন সহ নিতে আর মানে পেঁপেটা না ধুয়ে নিতে, তাহলে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এরপর থেকে আর শিং মাছ কিনতে ভয় পাবেন না। সবাই বাজার থেকে পেঁপে মানে শিং মাছের সাথে একটা করে পেঁপে কিনে নিয়ে আসবেন, তাহলেই কিন্তু একদম জাদুর মতো হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে খুবই সহজে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর পরবর্তী এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।